ওখানে যে শটটা দেখলেন এক্ষুনি, ওটা অ্যাকচুয়ালি অনেক আগে নেওয়া ছিল, লাইক 10টার সময় ওটা নেওয়াই ছিল, আর এখন বাজে 3টে। লাস্ট দুদিন না তিন দিন কলকাতায় এত বাজেভাবে বৃষ্টি হয়েছে, মানে মাছ ভাসছে, সাপ ভাসছে, একদম খারাপ অবস্থা ছিল। আবার নাকি এই দুদিন হলো রোদ আসছে, আবার নাকি বলছে কালকে না সাইক্লোন আসবে, না কি আসবে, কোন সাইক্লোন কে জানে। ফার্স্ট অফ অল আপনারা সবাই যারা দেখছেন পেছনটা প্লিজ ইগনোর করুন, মা কাপড় মেলেছে। তো যখন লাস্ট টাইম বেরিয়েছিলাম, তো আমি যখন ওই বৃষ্টির টাইমে বেরিয়েছিলাম কিছু খাবার আনতে, তো পুরো আমার হাঁটুর ওপর অব্দি জল ছিল, লিটারেলি হাঁটুর ওপর অব্দি জল ছিল। আমি যখন আমি আসছিলাম রাস্তা থেকে, পুরো তো জল ভর্তি, তো আমার বাড়ির নিচে এখানে মাঝখানে যে ডিভাইডার্সগুলো হয় আমি ওর ওপর থেকে হেঁটে হেঁটে আসছিলাম। তো ওখানে দাঁড়িয়ে দেখছি একটা কাকু গামছা বেঁধে কোমরে শুশু করছে, হিসু করছে, মানে কি বলবো বলো তো, ওই জলের মধ্যে কাকু হিসু করছে, মানে আর ওই জলেই নাকি বাচ্চাগুলো সাঁতার কাটছে, আমার বাড়ির নিচে বাচ্চারা সাঁতার কাটছিল ওই জলে। হোয়াট এভার ইট ইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। আওয়াজ চালু করে দি, আমি কিছু বলি, আমি কিন্তু কিছু বলি না, আমি কিছু বলি না, আমি কিছু, আমি কিন্তু তোকে বলিনি তুই কি পরে এসেছিস, মানে আমি কিন্তু তোকে কিছু সত্যি বলি। হ্যাঁ দেখো নতুন টুপি কিনে আছে, প্রমোশন করছে এখানে, অরিজিনাল তো obviously। What's up guys, কেন বলে welcome to KSS। সো লাইক আমার এক্সাম চলছিল বলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমি লাস্ট 2 weeks আপলোড করিনি কোনো ভিডিও, নয়তো আমি নর্মালি একটা উইকে দুটো ভিডিও আপলোড করি, ইয়া ফের যদি হয় তাহলে একটাই করি, কিন্তু এই লাস্ট 2 weeks আমি একটাও আপলোড করতে পারিনি। এমনিতেও লাস্ট ভিডিওতে এত ভালো, লাইক কী বলে ওটাকে, ভিউজ না ভিউজ ঠিক আছে, আরে ইম্প্রেশন ইজ ভেরি নাইস, লাস্ট ভিডিও অনেকই বেশি ভালো, লিটারেলি আমার কতগুলো সাবস্ক্রাইবার্স বেড়ে গেছে, 376 হয়ে গেছে, অনেকগুলো বেড়ে গেছে, থ্যাংক ইউ। সো দ্য ওয়েট ইজ ওভার, দ্য নেক্সট ভিডিও ইজ লাইভ নাও, সো ওয়েলকাম টু কলকাতা গ্রাফিটি ওয়্যার হাউস, সো এনজয় দ্য টাইম ল্যাপস, নো সরি নট টাইম ল্যাপস, এনজয় দ্য সিনেম্যাটিক শটস। শট নেওয়ার জন্য আবার বাইকটা ঘুরিয়ে এখানে ঢুকতে, আওয়াজ কম কর চল। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে আমরা এক বছর আগে, আমরা লকডাউনের পর এখানে আড্ডা মারতাম, আড্ডা মারতে আসতাম নাকি আগে লকডাউনের আগে, তো আমরা মানে যত হতো লাইক 1 বছর আগে আমাদের আড্ডা এটাই ছিল, লাইক আমরা এখানে এসে নন্দু বিড়ি ফুঁকতাম, আমি বসে থাকতাম, মানে আমরা চিপস খেতাম, কোল্ড ড্রিঙ্কস খেতাম, সব কিছু করতাম, তো আমরা এখানেই আসতাম আড্ডা মারার জন্য, এমনি আর কোথাও যেতাম না। এখন তো বাবা পুরো গলি গলিতে আমাদের আড্ডা হয়ে গেছে, আমি যখন আমি টিকটক বানাতাম, মিউজিক্যালি টিকটক যাই বলো, ওইটা আগে আমি এখানে এসে বানাতাম, আমার এখনও ভিডিওসগুলো পড়ে আছে, আমার মনে নেই যে আমার মানে ফটোজে আছে নাকি, আই ডোন্ট নো, বাট হয়তো আছে, থাকলে আমি দেখিয়ে দেবো, যদি না থাকে টিকটক। আর্টিকেলস আমি পড়েছিলাম একবার যে আমাদের ওয়্যার হাউসটা নাকি ইললিগাল অর সামথিং লাইক দ্যাট, বাট টু বি ভেরি অনেস্ট এই জায়গাটা একদমই ইললিগাল না, আমরা লিটারেলি এসে আড্ডা মারতাম এখানে, সকাল হোক দুপুর হোক বিকাল, অবভিয়াসলি 6টার পর অলাও ছিল না, কারণ 6টার পর সার্জেন্ট মানে পুলিশ এসে থাকে, বাট তার আগে অবধি সবসময় খোলা থাকে। সো নাও লেটস গিভ ইউ গাইজ আ স্মল ট্যুর অফ দ্য অ্যাবান্ডেন ওয়্যার হাউস, গ্রাফিটি ওয়্যার হাউস, সো লেটস গো। কাদা আছে, যাবি কী করে, চলো দাঁড়া আমিও আসছি। বাপরে বাপ, জল জমে গেছে রে, শিট, এদিকে যাবো কী করে। টেম্পো না কি টেম্পো,
এই টেম্পোটা আগে এই লরিটা যেখানে রাখা ওখানে ছিল, এখন এই জায়গাটা কে ছুঁড়ে ফেলে রেখে দিয়েছে। এই জায়গাটা ওখানে লরিটা রেখে দিয়েছে, এখানে টেম্পো ফেলে দিয়েছে। সো দিস প্লেস ইজ ইউজ ফর শুটিং অ্যান্ড লাইক র‍্যাপ ব্যাটলস হয় এখানে, তারপর স্কেটবোর্ডিং হয়। স্কেটবোর্ডিং ইনফ্যাক্ট এখানে আগে অনেক হিউজ হিউমাঙ্গাস একটা লেভেলের একটা স্কেটবোর্ডিং হতো, ক্লাসেস হতো, সব কিছু হতো, বাট তারপর জানি না কেন স্টপ হয়ে গেছে, মানে বন্ধই হয়ে গেছে পুরোপুরি। এখন তারপর এখানে কেউ আসেও না। হ্যাঁ, এখানে অনেক ইনফ্যাক্ট মার্ডার্স হয়েছে, অনেক কিছু হয়েছে এই জায়গাটা। অনেক পুকুর আছে, ওখানটা কেটে ফেলে দিয়েছে পিছনে নাকি, পুকুরে কেটে ফেলে দিয়েছে। লাইক এখানে অনেক এরকম সিনস আছে, মানে রাত্রিবেলাই হয় যত সিনস, কারণ কি সকালবেলা অনেকে একটু অ্যামাউন্ট অফ পিপল এখানে থাকে, অনেকে কম অ্যামাউন্টে লোকজন এখানে থাকে, তো কেউ কিছু করতেও পারবে না। তাই জন্য আমরা এই টাইমেই আসি মেনলি। বিকালবেলা একবার এসেছিলাম মনে আছে, এই যে একদম এই কোনাটা দেখছেন আপনারা, এই একদম কোনাটা, এই যে এই যে ওই জায়গাটা লিটারেলি এটা পিসিআর ভ্যান পুরো পুলিশে ভর্তি করে ওখানে। না, দৌড় করেনি, মা দৌড় করিয়েছিল আমাদের, আমরা তো ঢুকলাম তারপর আমাদের দৌড় করিয়েছিল। আমরা মুখ দেখে এখানে বসেছিলাম, আমাদের জিজ্ঞেস করলো, আমরা ওই জায়গাটা ছিলাম আর ওরা এখানে বসেছিল, আসলো আমাদেরকে জিজ্ঞেস করলো কী হলো এখানে, কী হলো এমনি আড্ডা মারতে এসে বললো ঠিক আছে এখন চলে, এখন কোনো নাচার দরকার নেই, পরে আসবে নর্মালি। এগুলো ড্রাগন ফ্লাইস পুরো এখানে আমরা আসলাম, এখানে কিছু একটা পেলাম আমি, হোয়াট আর দিস, এগুলো কী না, অনেকগুলো এরকম এখানে, এগুলো মাশরুমস তো না তোমার, মানে মদের বোতল পরে ওগুলো নাকি দেখছো। ভেতরে ঢোকার ক্ষমতা আছে? ভেতরে অনেক মাকড়ি মাকড়ি জ্বালাওয়ালা আছে জানিস তো ভাই, ভূত দরকার তো এখানে। কি 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 তো মি আর নন্দু আর প্ল্যানিং টু হ্যাভ আ কম্পিটিশন ওভার হিয়ার। এটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা, যে একটু ওপর অব্দি উঠতে পারবে, সব থেকে ওপর অব্দি খেয়ে দেবে না, আই অপ ফর দ্য চ্যালেঞ্জ, হেরো পাঠি আগে দিয়ে হেয়ার মেনে, আমি তাও ট্রাই করবো কতটা উঠে যায়। বৃষ্টি হয়েছে তো খুলে পড়ে যাবে না রে, খুলে পড়বে না, অনেক শক্ত আছে, পড়বে না পড়বে না, আমি বানাচ্ছি ট্রাই করি চ না। আমাদের বিসমিল্লাহ গাইস, আমি কি জানি, জাম্প কর, জাম্প কর, 5 4 3 2 1। তো এই জায়গাটা যত শুট হওয়ার নর্মালি হয় পুরো এই এলাকা নিয়ে, সেটাই তো বলছি, দিস ইজ ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ইউ নো গোডাউনস ইন ক্যালকাটা, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট না, অনেক কিছু হয়। ওরা তোর জন্য, আমার জন্য। তো এই জায়গাটা যখন আপনারা এখন জল দেখছেন, এই জায়গাটা লিটারেলি এটা আগে মানে দিস ইজ এ সারফেস, এটা এখন এত নোংরা জল ভর্তি, ওটাই তো আমি লিটারেলি আমি নিজেও এখানে ক্রিকেট খেলেছি কতবার। কি এটাও তো একটা কাইন্ড অফ গোডাউনই আছে রে, বাস স্ট্যান্ড, ওটা আমাদের বাস স্ট্যান্ড, ওটা বাস ডিপো, এটা বাস ডিপো এত সামনে, ও তুই কোথায় যাচ্ছিস, ধাক্কা মারছিস। কিন্তু এখন এই ট্রাইতে আছে জানো, ওই টেম্পোটা ভেতরে ঢুকে একটু বসে থাকো, খুব ভালো একটা ডাইভ ফাইভ দিচ্ছি এখন, দেখছি হয়ে যাবে, যা নন্দু নন্দু কাকা কাকা ঢুকে গেছে। ও ভাই এখানটা সাপ হতে পারে, সাপ আমার বাড়ির নিচে সেদিনকার সাপ পাওয়া গেছে, হ্যাঁ সাপ হতেও পারে এখানটা, ঢুকবি না ঢুকবি না, ধরে আছি ক্যামেরাটা, না ঢুকবো না ঢুকবি না, চলে কিচ্ছু পারেনি, তুই গালাগালি দিলি কেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন রিলিজ হবে কালকে, তুই করতেটা কি চাইছিস, নেবে গেলাম ধর, একটু একটু হালকা দুষ্টুমি করে চ। ঠিক না, তুই রাজা, মাই বিউটি, খালি পায়ে উঠে টেনশন নেবেন, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু কাম ওভার হিয়ার দেন লেক গার্ডেনসে আসবেন, লেক গার্ডেনসে এসে যাকে ইচ্ছা একদম যদি রেস্ট করে নেবেন, গোডাউনে যাওয়া আছে, এসে জাস্ট এক্সপ্লোর এক্সপ্লোর দিস প্লেস,
This is not a good idea, I think. I have to get this. So here there are graffitis. Ekhane ache. Jodi. Mane ekhon diye beron. Like from this place. Lola Lake Gardens Bridge. Lola Lake Gardens Bridge. তারপর এখানে গ্রাফিটিজ আছে, একটা গ্রাফিটি আছে এখানে। থাম্বনেল লাওয়ার জন্য এত স্ট্রাগল করতো। তো এবার এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। নন্দু খুব জোরে আমার মাইকে সাইলেন্সার ফাটাচ্ছে, কেন করিস? করিস না তো পরে গিয়ে কথা বলিস। ব্যাক হোম রাইট নাও অ্যান্ড আমি এখন একটু খালি গায়ে আছি বলে আমি একটু জুম ইন করে ভিডিও করছি, নাহলে আমার সব কিছু দেখা যাবে নিচে। লেটস এন্ড দিস ব্লগ ওভার হিয়ার। মেক শিওর ইউ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অলসো ডু নট ফরগেট টু হিট দ্যাট বেল আইকন। আই হোপ এই ব্লগটা আপনাদের পছন্দ হলো। লাস্ট ব্লগের মতন লাস্ট ব্লগে এত ভালো রিয়াকশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। সো ইয়েস, টেক কেয়ার, গুড নাইট, আদিওস, আমিগো।